দুই হাজার একুশ সালের অষ্টম শ্রেণীর দশম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের একশো পার্সেন্ট এগুলো উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা স্ক্রিনে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ তো সেই অ্যাসাইনমেন্টটিতে বলা আছে যে মনে করো উনিশশো সালে তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়তো তুমি ছাত্র বা ছাত্রী যে কোনো হতে একটা তো হবে তাই না তো তোমরা কি মনে করো যে তুমি তখন ক্লাস এইটে পড়তা একাত্তর সালে নিচের ঘটনার ক্ষেত্রে তুমি উপস্থিত থাকলে ওই সময় কি করতে তার বর্ণনা দাও নিচে আমরা ক খ গ ঘ ও এখানে পাঁচটা আমরা এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি তো এই পাঁচটা ঘটনার মধ্যে তুমি যে উপস্থিত যদি তাহলে তুমি কি করতা তোমার কি পদক্ষেপ হইত সেটা তোমাকে বর্ণনা করতে বলা হয়েছে আর তোমার এখানে বলা আছে যে পাঁচটা শুধু তোমাকে যে দেওয়া আছে পাঁচটায় লিখতে হবে না পাঁচটার মধ্যে যে কোনো তিনটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখি আমরা যে পাঁচটা ঘটনা আছে সেই পাঁচটা ঘটনাগুলো কী কী এক নম্বর ঘটনা অর্থাৎ ক নম্বরে বলা আছে যে রেস কোর্স ময়দানে সাতই মার্চের ভাষণ শুনছো অর্থাৎ তুমি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একাত্তর সালে যে সাতই মার্চ যে রেস কোর্স ময়দানে ভাষণটা দিয়েছিলো ওটা তুমি এখন ওখানে মাঠে বসে শুনতেছো তখন তোমার কি তোমার করার অনুভূতিতে জাগ্রত হয়ে হতে পারতো সেটা তোমাকে লিখতে হবে তারপর ক্ষয় বলা আছে যে পঁচিশে মার্চ গণহত্যার প্রত্যক্ষদর্শী পঁচিশে মার্চ যে মধ্যরাতে যেটা তোমার পাকিস্তানি যে নারকীয় যে হত্যাযজ্ঞ চালাইছিল সেটাই তোমাদের যদি তুমি দেখো যে হ্যাঁ গুলি চালাচ্ছে তার সাইডে তখন তুমি কি করতে সেটা তোমাকে বর্ণনা করতে হবে আর গয়ে বলছে যে পাকিস্তান হানাদার ও তাদের দোষ রাজাকা আলবদর আলসামস এলাকাবাসীকে নির্যাতন করছে আমরা জানি যে পাকিস্তানি বাহিনীর পাশাপাশি আমাদের দেশের যে রাজাকার আলবাদ আলসাম তারা কিন্তু পাকিস্তানের পক্ষে কাজ করতো এবং মুক্তিযোদ্ধাদের কী করতো হত্যা করতো তাছাড়াও কি গ্রামবাসীদের নানাভাবে নির্যাতন করত তো তোমার চোখে যদি এরকম ধরা পড়তো সেই সময় তাহলে তুমি কি করতো সেটা তোমাকে লিখতে হবে আর তারপর বলা আছে যে মুক্তি বাহিনী কে হানাদার তারা করছে অর্থাৎ যেহেতু পাকিস্তানি বাহিনীদের অনেক অস্ত্র শস্ত্র ছিল আধুনিক তাই সেক্ষেত্রে ধরে নেওয়া যে মুক্তি অনেক সংকটে পড়ে গেছে তা তখন কি করতেছে পাকিস্তানিরা মুক্তি তারা করছে অর্থাৎ দাবড়াচ্ছে যেটা বলে আর কি তো তখন তুমি কি করতে সেটা এখানে বর্ণনা করতে তুমি পারবা আর শেষে বলছিস যে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দৈলে স্বাক্ষর করছেন এ সম্পর্কে আমাদের যে সর্বশেষ যে বর্ণনা সেটা দিতে হবে তো এটা কিন্তু খুব ইজি একটা অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টটি তোমরা অবশ্যই অতি উত্তম পাবে মনোযোগ সহকারে দেখলে তো অ্যাসাইনমেন্টে আমাদের যে আসছে সেই অ্যাসাইনমেন্টে এখন আমাদের নম্বর কত হবে তো আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হবে কত দুই অ্যাসাইনমেন্ট নম্বর দুই আর আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দেব দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট নম্বর সেটা জানা হয়ে গেল এখন আমরা সরাসরি উত্তরে চলে যাব তো উত্তরে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আয়কনটি চালু করে দেবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করবো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা তো উত্তরে শুরুতে আমরা লিখব যে আমি উনিশশো একাত্তর সালে অষ্টম শ্রেণীর ছাত্র বা ছাত্রী তোমরা যারা ছাত্র তারা ছাত্র দিবা আর যারা ছাত্রী তারা ছাত্রী দিবা থাকাকালীন নিচে উল্লেখিত ঘটনাসমূহে উপস্থিত থাকলে যা যা করতাম তা বর্ণনা করা হলো এটা আমরা শুরুতে লিখবো উত্তরে লেখার পর আমরা যে যে কোনো তিনটা দিতে বলা হয়েছিল সেই কোনো সেই থেকেই আমরা তিনটা ঘটনা বর্ণনা করব চলো তাহলে সেগুলো আমরা এখন দেখি তো প্রথমে আমরা ক নাম্বার যে ঘটনাটা আছে সেটার বর্ণনা দেব তো সেখানে লিখব যে রেস কোর্স ময়দানে সাতই মার্চের ভাষণ তো এর বর্ণনা আমরা লিখব যে উনিশশো সালের সাতই মার্চ বাঙালির জাতির জন্য অবসরণীয় দিন কারণ এই দিনেই বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের মানে বর্তমানে বাংলাদেশের নিপীড়িত মানুষদের জন্য মুক্তির বাণী শোনান যার মধ্যে উল্লেখযোগ্য কি যে তোমাদের যা কিছু আছে তা নিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো এই লেখাটা কিন্তু এখানে শেষ না এখানে জায়গা শেষ তো লেখার সঙ্গে যুক্ত করে আমরা আরও যা লিখবো সেটা আমরা এখন দেখব তাহলে চলো আমরা এর সঙ্গে যুক্ত করে যেটা লিখবো সেটা এখন দেখি তো আগে লেখার সাথে যুক্ত করে আমরা আরও যা লিখব তা হলো যে আমি এই সাতই মার্চের দিনে সে রেস কোর্স ময়দানে উপস্থিত থাকলে বঙ্গবন্ধুর বাণীতে সারা দিয়ে নিজেকেও যুদ্ধের জন্য প্রস্তুত করতাম বঙ্গবন্ধুর প্রতিটি বাক্যের পর করতালি দিতাম এবং উপস্থিত লোকদের উজ্জীবিত করতাম পরিশেষে অবশ্যই বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভের চেষ্টা করতাম তো এটা আমাদের যে এক নম্বর যে ঘটনা সেটা আমরা বর্ণনা দিয়ে দিলাম আরও আমাদের দুটা দিতে হবে ঘটনার বর্ণনা তো সেগুলো আমরা দেখবো দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি চাল করে দাও আর ভালো লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাও এখন আমরা দুই নাম্বার যে ঘটনাটা বর্ণনা দেবো সেটা গ নাম্বারটা সেটা কি যে পাকিস্তানি দোসর ও তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস গ্রামবাসীকে নির্যাতন ঠিক আছে তো এটা আমাদের বর্ণনা আমরা দেব এখন যে আমাদের উনিশশো একাত্তর মুক্তি যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এ দেশীয় তাদের সহযোগী রাজাকার আলবদর ও আল শামসরা কারণ তারাই পাকিস্তানি সেনাদের রাস্তাঘাট মুক্তিযোদ্ধার খবর এনে দিয়েছে তো এই লেখাটাও কিন্তু এখানে শেষ নয় এই লেখার সঙ্গে যুক্ত করে আমাদের আরও কিছু লিখতে হবে তাহলে চলো আমরা এই লেখার সঙ্গে যুক্ত করে আরও যা লিখবো সেই লেখাটা দেখি তো আমরা আগের যে অংশটা লেখেছি সেই লেখার সাথে আরও যুক্ত করে যা লিখবো সেটা হলো যে যা হোক তৎকালীন সময়ে যদি আমি থাকতাম এবং তারা যদি আমার গ্রামবাসীকে নির্যাতন চালাতো তাহলে আমি তাদের দিকে সবসময় নজর রাখতাম তাদের গতিবিধি সর্বদা গ্রামবাসীকে অবহিত করতাম যাতে গ্রামে ঢুকে কাউকে নির্যাতন করতে না পারে এছাড়াও মুক্তিযোদ্ধাদের খবর দিতাম যাতে পাকিস্তানেরা গ্রামে ঢুকলেই তারা আক্রমণ করে তাদের মেরে ফেলতে পারে এবং গ্রামবাসী শান্তিতে বসবাস করতে পারে তো এটাই আমাদের যে ক নম্বর বা তুমি বলতে পারো দুই নাম্বার যে ঘটনা সেই ঘটনাটার আমাদের ব্যাখ্যা তো এটা তোমাদের নাম্বার নম্বর লেখিনি আমরা লিখছি ক নম্বর তো আমাদের দুটো ঘটনা শেষ হয়ে গেল আমাদের আরও একটা ঘটনা বর্ণনা করতে হবে তাহলে চলো আমরা সর্বশেষ যে ঘটনাটা নির্বাচন করেছি সেই ঘটনাটা দেখি সর্বশেষ আমরা ও নম্বর যে ঘটনাটা আছে সেই ঘটনাটার বর্ণনা দিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবো তো আমাদের ও নম্বরে লেখা ছিল যে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দূরে স্বাক্ষর তো এই ঘটনা যদি উপস্থিত থাকতাম তাহলে কি কী কাজটা করতাম সেটা আমাদের বর্ণনা করতে যেহেতু এখানে হবে তো আমরা সেই বর্ণনা এখন লিখবো যে অবশেষে চলে এলো আমাদের বিজয় দিবস অর্থাৎ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের তিরানব্বই হাজার সৈন্যসহ ঢাকায় আত্মসমর্পণ করে এবং স্বাধীন হয় আমাদের প্রিয় বাংলাদেশ যদিও সেই দিনে সব গণ্যমান্য এবং উচ্চ স্থানীয় লোকেরা আত্মসমর্পণ স্থানে উপস্থিত ছিলেন তো লেখাটা কিন্তু এখানে আবার শেষ না ঠিক আছে লেখাটা আরও আছে তো এই লেখার সঙ্গে যুক্ত করে আমরা আরও যা লিখবো সেটা আমরা এখন স্ক্রিনে দেখব তো আগের সঙ্গে যুক্ত করে আমরা আরও যা লিখব যে তবে আমি ছোটো মানুষ হিসাবে উপস্থিত থাকার সুযোগ পেলে সেখানে আমি প্রথম জেনারেল নিজের আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের সাথে জয়ধ্বনি দিতাম উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করতাম দিনটিকে স্মরণীয় রাখতে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হতাম এবং সর্বোপরি দেশকে সত্যিকার সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করতাম তো এর মাধ্যমে আমাদের যে অ্যাসাইনমেন্ট দশম সপ্তাহের অষ্টম শ্রেণীর যে বাংলাদেশের বিশ্ববিধি সেটা শেষ হয়ে গেল তো এখন ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবা পরের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সবার সঙ্গে আবার দেখা হবে সবাই অনেক ভালো থেকো ধন্যবাদ